شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. شمان توباي پسنو کرو چھین মাসিক অবস্থায় যদি স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার করণীয় কী এবং তার কাফফারা কী? মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, সূরা বাকারা 222 নম্বর আয়াত দেখতে পারেন। আর ইচ্ছাকৃতভাবে যদি কেউ মাসিক অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে তাকে খালেস নিয়তে তওবা করতে হবে এবং কাফফারা দিতে হবে। এর কাফফারা হচ্ছে এক দিনার বা অর্ধ দিনার গরিব মিসকিনকে দান করে দিতে হবে। দলিল আবু দাউদের 264 নম্বর হাদিস। আর এক দিনার হলো 4.25 গ্রাম স্বর্ণের সমপরিমাণ, যার বর্তমান বাজার মূল্য প্রায় 14-15,000 টাকা। তবে যদি কেউ শরীয়তের বিধান না জানে, অজ্ঞতাবশত অথবা ভুলক্রমে এই কাজটা করে ফেলছে, তাহলে তওবা করলেই হবে, তওবা করলেই যথেষ্ট হবে, কাফফারা দিতে হবে না ইনশাআল্লাহ।